ओम शांति 12/9/2022 प्रातः मूली ओम शांति बाप दादा मधुबन बाबा बोले छे मीठे बच्चे तुम्हारे नम्बर वन दुश्मन अर्थात शत्रु हलो रावण जार उपरे ज्ञान और जोग बले द्वारा जीत पेते हबे तमप्रधान थेके शतप्रधान अवश्य होते हबे। प्रश्न सूक्ष्म थेके सूक्ष्म और गुज्जो कथा कोनटा जेटा तुम्हरा बच्चारा एखन बुझेछो। उत्तर सबथेके सूक्ष्म थेके सूक्ष्म कथा हलो जे ए बेहदे ड्रामा सेकेंड बाय सेकेंड शूट होच्छे आबार 5000 बछर पोरे सेइटाई रिपीट हबे। जा किछु होच्छे कल्प आगेओ होयेछिलो ड्रामा अनुसारे होच्छे एते कनफ्यूज्ड होवार कोनो ब्यापारई नेइ। जा किछु होच्छे नाथिंग निउ अर्थात कोनो किछुई नतुन ना सेकेंड बाय सेकेंड ड्रामार रिल घुरछे पुरानो मुछे जाच्छे आर नतुन भर्ती होच्छे नतुन भर्छे आर पुरानो मुछे जाच्छे आमरा पार्ट जेटा बाजाच्छि सेटाई आबार शूट हबे। एई रकम गुज्जो कथा आर केउ बुझते पारे ना। गीत ओम नमः शिवाय ओम शांति बच्चारा गीत सुनलो जे एक सहाराते ही एक ही सहारा है एकजन ही सहारा दुख थेके मुक्त हवार गायन है ना कि गायन आछे सबार दुखकर्ता सुखकर्ता एक भगवान तो निश्चय एकजन ही एसे सबार दुख हरण करे आर बच्चादेर सुख शांतिर बर्षा दिएछे तार जन्यई एई गायन निश्चय से कखनो एरकम आमादेर सुख दिएछे आर दुख हरण करेछे ताई तार आमरा महिमा गाई। किन्तु कल्प के मानुष की करेछे कल्पेर आयु लम्बा चौड़ा करे दिएछे ताई मानुष किछुई बुझते पारे ना। लम्बा चौड़ा करे दिएछे माने कल्पेर आयु 5000 बछरेर जायगाय लाख लाख बछर बोले दिएछे। तोमरा जानो बाबा सुखधामेर बर्षा देय आर रावण दुखधामेर बर्षा देय सत्यजुगे हलो सुख कलिजुगे दुख एटा कारो बुद्धितेई नेई जे दुखकर्ता सुखकर्ता के मानुष बोझेओ जे निश्चय परमपिता परमात्माई हबे। भारत सत्यजुग छिलो लक्ष्मीनारायणेर राज्य छिलो एटा बोलेओ जो शास्त्र में सुना है कि वह ये कंस जरा संधि रावण आदि थे तो एगलो बोले जे लक्ष्मीनारायणेर राज्य छिलो आबार शास्त्रे जा शुनेछे बोले जे सेई सत्यजुगे बोले कंस जरासंधि रावण आदि छिलो तो तार माने कि एई कथाटा सिद्ध है ना जे रावण आदि थाकले सेखाने आबार लक्ष्मीनारायण कि करे थाकबे। तो तोमरा जानो एगलो सब खेला तोमादेर बुद्धिते आछे जे आमादेर शत्रु प्रथम प्रथमे के हय रावण प्रथमे तोमराई राज्य करते तारपरे बाम मार्गे एसे तोमरा तोमादेर राजत्व हारिए फेलेछो राजधानी এই কথাগুলোকে তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই জানো। তোমাদের আর কোনো শত্রুর প্রতি অ্যাটেনশনই নেই তোমরা যাকে দুশ্মন ভাবো শত্রু ভাবো তার সেই দুশ্মন কারো বুদ্ধিতে বসবেই না তোমাদের এই রাবণ দুশ্মনের উপরেই জিত পেতে হবে। এটাই হলো ভারতের নাম্বার ওয়ান শত্রু বা দুশ্মন রাবণ মানে পাঁচ বিকার। শিব বাবার জন্ম ভারতেই নাই জন্ম মানে শিব বাবার তো গর্ভে জন্ম হয় না অবতরিত হয় ব্রহ্মার্তনে তো বাবা বলছে বরাবর পরমপিতা পরমাত্মার জন্মভূমি এই ভারতী শিব জয়ন্তীও মানায় তাই না কিন্তু শিব এসে কী করেছে সেটা কেউ জানে না। তোমরা জানো ভারত উঁচু থেকে উঁচু খণ্ড ছিল ধনবান থেকে ধনবান 100% হেলদি ওয়েলদি আর হ্যাপি ছিল এই ভারত আর কোনো ধর্ম এত হেলদি হতে পারে না। তাহলে সেই সময় ভারতে কোন ধর্ম ছিল আদি সনাতন দেবী দেবতা ধর্ম। বাবা দেখো কাদের বসে শোনাচ্ছে অবলা কুব্জা সাধারণ আত্মাদের বো সাহুকার লোক তো আপনি ধন কি হি খুশি মে হে এখন লৌকিক দুনিয়ায় যারা ধনবান তারা তো নিজের ধনের খুশিতেই আছে তোমরাই হলে গরিব থেকে গরিব না হলে এত উঁচু থেকে উঁচু পড়া তো উঁচু মানুষদেরই পড়া উচিত কিন্তু না বাবা বলছে এই পড়াটা গরিব সাধারণ মানুষই পড়ে তোমরা কিছু শাস্ত্র আদি যদি না পড়ে থাকো তাহলে তো আরও ভালো।
কেন? তাহলে বাবার জ্ঞানটা একদম ঢুকে যাবে ভেতরে, তাই না, বুদ্ধিতে। আর শাস্ত্র আদি পড়লে আমরা তখন কম্পেয়ার করতে থাকি, কারণ বুদ্ধিতে শাস্ত্র আদিরও ভোগ মানে জ্ঞান ঢোক মানে প্রবেশ থাকে না, তার জন্য ওগুলো বুঝতে অসুবিধা হয়। আর যে শাস্ত্র আদি পড়েনি সে তো বাবার জ্ঞানটা অতি সহজেই বুঝে যাবে। বাবা বলে, যা কিছু তুমি শুনেছ এতদিন ধরে শাস্ত্রের কথা, ভক্তির কথা বা পড়েছো, এগুলো সব ভুলে যাও, আমি তোমাকে নতুন কথা শোনাচ্ছি। সব থেকে নাম্বার ওয়ান শত্রু হলো রাবণ, যার উপর তোমরা বাচ্চারা জ্ঞান আর যোগ বলের দ্বারা জিত পাচ্ছ। বরাবর 5000 বছর আগেও বাবা রাজযোগ শিখিয়েছিল, যার দ্বারা তোমরা রাজত্ব প্রাপ্ত করেছিলে। এখন আবার মায়ার উপর জিত পাওয়ার জন্য বাবা রাজযোগ শেখাচ্ছে, একে জ্ঞান আর যোগ বল বলে। তো আমাদের কী লাগবে? জ্ঞানও লাগবে তো, যোগও লাগবে। জ্ঞান মানে বাবা পড়াচ্ছে যেটা মুরলি, সেটাও বলও লাগবে, আবার সাথে বাবার সাথে যে যোগ, সেই যোগ বলও লাগবে, তবেই জিত পাবো। আত্মাদের বাবা বলছে, আমাকে ইয়াদ করো, ভগবান তো নিরাকার, তাই বাবাকে নিরাকার রূপেই ইয়াদ করতে হবে। তাকে রাজযোগ শেখানোর জন্য অবশ্যই আসতে হয়। ব্রহ্মাও তো বয়স্ক, অনেক জন্মের অন্তের জন্মে সে এখন চলে এসেছে। ভারতে গীতা আদি শোনায় তো অনেক মানুষ, কিন্তু এটা তোমাদের কেউ বলবে না যে বিকার রূপী রাবণের ওপর তোমাদের জিত পেতে হবে। মামেকম ইয়াদ করো, এটা কেউ বলবে? এটা বাবা ছাড়া কেউ বলবে না, এটাও কেউ বলতে পারে না। এটা তো বাবাই এসে আত্মাদের বলে, আত্ম অভিমানী হও, অর্থাৎ নিজেকে আত্মা ভাবো। যত তুমি নিজেকে আত্মা ভাববে অর্থাৎ আত্ম অভিমানী হবে, তত তুমি বাবাকে ইয়াদ করতে পারবে। কারণ নিজেকে আত্মা না ভাবলে আমরা বাবাকে ইয়াদ করতে পারবো না, তাই আগে নিজেকে আত্মা ভাবো, তাহলেই তোমার বাবাকে ইয়াদ করা সুবিধা হবে। যত তুমি নিজেকে আত্মা ভাববে, বাবা বলছে, আর বাবাকে ইয়াদ করবে, তত তমপ্রধান থেকে শতপ্রধান হবে। তোমরা জানো যে আমরাই তো শতপ্রধান দেবী দেবতা ছিলাম, এখন আমরা আসুরি হয়ে গেছি, 84 জন্ম পুরো হয়ে গেছে, এখন এটা হলো আমাদের অন্তিম জন্ম। তোমরা বাচ্চারা জানো বাবা আমাদের বোঝাচ্ছে, সেই হলো জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর। এই সময় তোমাদের বাবা আপসমান বানাচ্ছে, সত্যযুগে এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়, এরকমও সেখানে বোঝে না, মানে আমরা এরকম সেখানে বুঝতেই পারবো না, বা আমাদের মনেও থাকবে না যে এই রাজ্য আমাদের পরমপিতা পরমাত্মা দিয়েছে। অজ্ঞান কালেও মানুষ বলে না সব কিছু ঈশ্বরই দিয়েছে, আর সত্যযুগে এইরকমও দেবী দেবতারা বোঝে না যে এইটা যে আমাদের ভগবান দিয়েছে, তখন ভগবানের কিছু মনেই থাকে না। তো তখন তো দেবী দেবতা যখন আমরা হব, তখন ফল ভোগ করতেই আমরা লেগে যাব। ঈশ্বরের নাম যদি ইয়াদ থাকে, তাহলে আমরা তো তাকে বলতাম না, বাবা তুমি তো আমাকে খুব ভালো বাদশাহী দিয়েছো, কিন্তু কবে দিয়েছে, কিভাবে দিয়েছে কিচ্ছু আমরা বলতে পারি না তখন। সেখানে ধনও আমাদের অনেক থাকে সত্যযুগে, এরোপ্লেন আদিও তো ওখানে হয়, কিন্তু ফুল প্রুফ, কখনো অ্যাক্সিডেন্ট হয় না, তাই না? আমরা তো ওখানে পুষ্প বিমানেই ঘুরবো। এখন তোমরা বাচ্চারা কোন ধুনে আছো, আর দুনিয়া কোন ধুনে আছে? ওরা অন্য নেশায় আছে, আমরা অন্য নেশায়, আমরা ঈশ্বরীয় নেশায়। এটাও তোমরা জানো, দুনিয়ার মানুষের তো বাহুবল, আর তোমাদের যোগ বল, যার দ্বারা দুশ্মনের ওপর তোমরা জিত পাও। এই রাজযোগের ছাড়া বাবা, এই রাজযোগ বাবা ছাড়া আর কেউ শেখাতে পারে না। বাবা বলে, আমি অনেক জন্মের অন্ত জন্মে এই ব্রহ্মার মধ্যে প্রবেশ করি, যা জিসমে কল্প পেহলে বি প্রবেশ কিয়া থা। তো ব্রহ্মার তনে কল্প আগে, মানে 5000 বছর আগেও বাবা প্রবেশ করেছিল, আর তার নাম ব্রহ্মা রেখেছিল, তাই না? যখন বাবা প্রবেশ করলো তখন তার নাম ব্রহ্মা রাখলো, তার আগে তার নাম কী ছিল? লেখরাজ কৃপালিনী, তাই না? তো বাবা বলছে, তোমরা সব বাচ্চাদের নাম ভি আয়ে থে না, তাহলে বাবা তো আগে বাচ্চাদের নাম দিত, তাই না? সন্দেশীর সন্দেশ নিয়ে আসতো বতন থেকে, আর বাবা তা বাচ্চাদের নাম দিত নতুন নাম। কত ফার্স্ট ক্লাস নাম রেখেছিল বাবা, বাবা তো এত নাম ইয়াদও রাখতে পারে না। তো দেখো দুনিয়ায় কত হাঙ্গামা মাচাতে থাকে মানুষ, তোমাদের তো এখানে শান্তিতে বসে বাবাকে ইয়াদ করতে হবে। বাবা হলো মোস্ট বিলাভেড মাতা পিতা, যে বলে, বাচ্চা এই কামের ওপর প্রথমে তুমি জিত পাও, তার জন্যই তো এই রাখি বন্ধনের উৎসব চলে আসে, এই পবিত্রতার রাখি তোমরাও বাঁধো। সত্যযুগ ত্রেতায় এইসব অনুষ্ঠান আদি মানায় না উৎসব,
কারণ সেখানে তো সবাই পবিত্র, আর এখানে বাবা পবিত্রতা শেখানোর জন্য রাখি পরাচ্ছে, রাখির বন্ধন যে আমরা সবাই ভাই বোন। তারপরে ভক্তি মার্গেই আবার এটা শুরু হয়, বাবা এখন শেখাচ্ছে পবিত্রতার বন্ধন, আর সেইটার রসম রীতিরেওয়াজ কবে থেকে আবার শুরু হয়, ভক্তি মার্গে। তো বাবা বলছে, বাবা এই সময় প্রতিজ্ঞা করায়, পবিত্র দুনিয়ার মালিক হতে হ যদি চাও তাহলে পবিত্রও অবশ্যই হতে হবে, আমাকে ইয়াদ করো তাহলে এই যোগ অগ্নির দ্বারা তোমার পাপ দগ্ধ হবে, তোমাদের সত্তম প্রধান থেকে শতপ্রধান হতে হবে। কেউ তো আবার ফেলও হয়ে যায়, পাশ করতে পারে না, তার জন্য তার নিশানি কি দেখায়, রামকে দেখায়। তাহলে রামের হাতে কি দেখায়, তীরধনুক দেখায় না, তাহলে ত্রেতাযুগে তো আর রাম তীরধনুক নিয়ে ঘুরবে না। তাহলে এইখানে বলা হচ্ছে যে যে বাবার যে বাচ্চা হ্যাঁ এই প্রতিজ্ঞায় ফেল হয়ে যায়, কাম বিকারের উপর জিত পেতে পারে না, সেই ত্রেতাযুগে যাবে, তাই না? অর্থাৎ সে কী করলো, প্রতিশ্রুতি ভঙ্গ করলো, তাই ভঙ্গ করার ইয়ে নিশানি হিসাবে ওই তীরধনুক দেখায়। তাই বাবা বলছে বাকি সেখানে কোনো হিংসাদির ব্যাপার নেই যে তীরধনুক দিয়ে মারবে স্বীকার করবে, তাই ওখানে রামের কোনো তীরধনুক থাকবে না। এটা এখন বলা হচ্ছে যদি আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করি তাহলে আমরা সত্যযুগে চান্স পাবো না, ত্রেতাযুগে। তাই বাবা বলছে তোমরাও তো ক্ষত্রিয়, তাই না, মায়ার উপর জিত পাচ্ছ, তাই মায়ার সাথে যুদ্ধ হচ্ছে, জিত যে পাবে না সে ফেল হয়ে যাবে, ষোলো কলার বদলে চোদ্দ কলা হয়ে যাবে। তাই রামকে কয় কলা দেখায়, চোদ্দ কলা। কেউ শতপ্রধান হয়, কেউ তো আবার রজও হয়ে যায়, তাই না? যেরকম রাজধানী তো নাম্বার বার পদ হয়, তো যে ব্রহ্মা কুমার কুমারী নিজেকে বলে সেই তো বর্ষার অধিকারী হয়, বাবার সম্পত্তির অধিকারী কে হবে, যে ব্রহ্মা কুমার কুমারী হবে। তারপরেও যে যেরকম পুরুষার্থ করবে আর করাবে সেরকম পদ পাবে। অনেককে আপসমান বানানো সার্ভিস করতে হবে, তোমাদের এই অন্তিম জন্মেই তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। তো আমাদের সত্যযুগে শতপ্রধান হলে হবে না, এই সঙ্গমেই আমাদের কি হতে হবে, একদম সব তমপ্রধানতা দূর করে শতপ্রধান হতে হবে। এটা হলো রুহানি ভাট্টি। বাবা বলছে বাবা যে করাচিতে ভাট্টি করেছিল না সব বাচ্চাদের নিয়ে, সেটা তো অন্য ব্যাপার ছিল, তাই না? তখন অনেক সময় ছিল, চোদ্দ বছরের ভাট্টি করেছিল। আর বাবা বলছে ইয়ে যোগ কি ভাট্টি আর হে ইয়ে হে ইয়োগ বল কি ভাট্টি, এখন আমাদের কি সেই সময় নেই যে আমরা এক বছর দুই বছর চোদ্দ বছর এরকম সময় দেব, তো আমাদের মনে মনে বাবাকে ইয়াদ করতে হবে। তাই বলছে এটা যোগ বলের ভাট্টি, যার দ্বারা কিচড়া সব বেরিয়ে যাবে। বহাত তুম আপনা ভাট্টি মেথে, সেই যে করাচিতে বাবা সে দাদিদের আর যখন ছোটো ছিল তখন তাদেরকে নিয়ে ভাট্টিতে ছিল, তারা কারোর সাথে মিলতো না, তাই না? তারা একদম যে বলে না একান্তে ছিল। তো এটা হলো যোগ ভাট্টি, নিজের জন্য মেহনত করতে হবে, আত্মাই বোঝে যে আত্মাই জ্ঞান শোনে এই আরগান দ্বারা, তাহলে আত্মাই সব কাজ করে না, আত্মাই এই কান দিয়ে জ্ঞান শুনছে, আত্মাই সংস্কার নিয়ে যায়। যেরকম বাবা লড়াই যারা করে তাদের উদাহরণ দেয় যে তারা সেই লড়াইয়ের সংস্কারই নিয়ে যায়, তো পরের জন্মে আবার লড়াইতেই চলে যায়, সেরকম তোমরা বাচ্চারাও এই সংস্কার নিয়ে যাও। এই যে আমরা যে জ্ঞান নিচ্ছি, এই জ্ঞান যোগের সংস্কার নিয়ে আমরা যদি শরীর ছাড়ি আবার ওই রকমই আমরা যে শরীর পাবো সেই শরীরে আবার জ্ঞান যোগই শিখব, তাই না? এখন যদি শরীর ছাড়ি আবার তো আমাদের এই যুগে জন্মাতে হবে না, কলিযুগে, তখন কি আবার আমরা যেখানেই জন্ম নিই আবার জ্ঞান যোগের সংস্কার আমাদের মধ্যে আসবে। তো বাবা বলছে যেরকম যারা মিলিটারি লড়াইয়ের সংস্কার, তারা যদি শরীর ছাড়ে আবার জন্ম নিয়ে কী করবে, জিসমানি মিলিটারি দলেই চলে যাবে। তোমাদের মধ্যেও কেউ যদি শরীর ছাড়ে তাহলে রুহানি মিলিটারিতে আসবে, মানে আবার বাবার জ্ঞান পাবে। কর্মের হিসাব কিতাব মাঝখানে চুক্ত করতে যায়, তাই না? তাহলে কেন শরীর ছাড়ে, কারণ কর্মের হিসাব কিতাব, অন্য কোনো আত্মার সাথে হিসাব কিতাব আছে, সেখানে তো তাকে জন্মাতে হবে। তো এরকম অনেক হবে, এক একজনের জন্য কি বাবার কাছে থোড়েই জিজ্ঞেস করতে হবে? বাবা বলে এখানে তোমাদের কি লাভ, এগুলো শুনে তোমরা নিজেদের ধান্দায় থাকো, পাপকে ভস্ম করার খেয়াল রাখো। তোমার বুদ্ধিতে যে কি করে আমি পাপকে ভস্ম করব, এই ভোগ আদি যেটা লাগাও এটাও ড্রামায় আছে, যেটা সেকেন্ড বাই সেকেন্ড হচ্ছে, ড্রামা শ্যুট হচ্ছে,
আবার 5000 বছর বাদে সেটাই রিপিট হবে, সেকেন্ড সেকেন্ড আমরা যা করছি যা ভাবছি সেটাই শুটিং হয়ে যাচ্ছে, সেটাই রিপিট হবে। যা কিছু হচ্ছে কল্প আগেও হয়েছিল, ড্রামা অনুসারে হয়, এতে কনফিউজড হওয়ার কোনো ব্যাপার নেই। যা কিছু হচ্ছে নাথিং নিউ, সেকেন্ড বাই সেকেন্ড ড্রামা রিল ঘুরছে, পুরানো মুছে যাচ্ছে আর নতুন ভরছে। আমরা পার্ট বাজাতেই থাকি আর সেটাই আবার শ্যুট হয়। এই সূক্ষ্ম কথা কোনো শাস্ত্রে নেই। তোমাদের বাচ্চাদের প্রথমে প্রথমে এই নিশ্চয় করতে হবে যে বাবা স্বর্গে স্থাপনা করে, বরাবর ভারতকে বাবা স্বর্গের বর্ষা দিয়েছিল, তাই না? আবার আমরা কীভাবে সেটা হারালাম এটা বোঝাতে হবে। হার জিতেরই তো এটা খেলা, মায়ার কাছে হারলে হার। মানুষ মায়া ধনকে ভাবে, বাস্তবে মায়া তো ধন না, মায়া হলো পাঁচ বিকারকে বলে। কারো কাছে অনেক ধন থাকলে বলে যে এর কাছে মায়া অনেক আছে, তো এটাও কেউ জানে না যে এখন কাহা প্রকৃতি কাহা মায়া আলাদা আলাদা অর্থে, প্রকৃতির আলাদা মায়া আলাদা, তাই না? এগুলো সব আলাদা আলাদা অর্থ। ম্যাগাজিনেও তোমরা লিখতে পারো যে ভারতবাসীর নাম্বার ওয়ান শত্রু হলো এ রাবণ, যার দ্বারা দুর্গতি হয়ে গেছে। রাবণ রাজ্য শুরু হলেই মানুষ ভক্তি শুরু করে, ব্রহ্মার রাতে ভক্তি মার্গে ধাক্কাই খেতে হয়, ব্রহ্মার দিন হলো চর্তিকলা আর ব্রহ্মার রাত হলো উতার্তিকলা। এখন বাবা বলে এই মায়া রাবণের উপর জিত পেতে হবে, বাবা তো শ্রীমদ্দায় শ্রেষ্ঠ হওয়ার জন্য। বাবা বলে লাডলে বাচ্চে তুমি আমাকে ইয়াদ করো, বিকর্মাজিত হওয়ার আর কোনো উপায় নেই, তোমরা বাচ্চার দ্বারা ভক্তি মার্গে কত ধাক্কা খেয়েছ, তা আমি এসে তোমাদের ধাক্কা থেকে ছাড়িয়ে দিই। এখন রাত পুরো হয়ে প্রভাত হচ্ছে, দিন মানে সুখ রাত মানে দুঃখ, এই সুখ দুঃখের খেলা এটা। বাবা এগুলো রহস্য বলে আমাদের ত্রিকালদর্শী বানায়, এখন যে যতটা পুরুষার্থ করবে তার উপর। বীজ আর ঝাড়কে জানতে হবে, বাবা বলে বাচ্চা এখন টাইম খুব অল্প, গাওয়াও হয় এক ঘড়ি আধি ঘড়ি, তোমরা বাবাকে ইয়াদ করতে লেগে যাও আর চাটকেও বাড়াতে থাকো, তাই না? বাবা বলছে অল্প অল্প করে ইয়াদ করতে থাকো আর ইয়াদের চাটকে বাড়াতে থাকো, দেখো যে আমি শ্রীমতে বাবাকে কতটা ইয়াদ করি। বাবা তো শেখায় না, পুরুষার্থ তো আমাদেরই করতে হবে, বাবা তো পুরুষার্থ করায়। বাবার সাথে তো সবার ভালোবাসা আছে আর বাবাও সবাইকে ভালোবাসে, বাচ্চা বাচ্চা বলতে থাকে, আর বাবার তো সব আত্মারাই বাচ্চা না, আবার ব্রহ্মা কুমার কুমারী আমরা ভাই বোন হয়ে গেলাম, তো বর্ষা তো আমরা দাদুর থেকেই পাবো, ঈশ্বরীয় সন্তান, তারপরে আমরা প্রজাপিতা ব্রহ্মার মুখ দ্বারা ব্রাহ্মণ হই, আবার দেবতা বর্ণে চলে যাব। তো ক্লিয়ার না এটা? আত্মা বোঝে শিব বাবা আমাদের বাবা, আমরা স্টার তো আমাদের বাবাও স্টারই হবে। আত্মা কোনো ছোট বড় হয় না, তো বাবাও যেরকম ছোট্ট একটা বিন্দু আমরাও সেরকম, বাবাও স্টার কিন্তু সে হলো সুপ্রিম, আমরা বাচ্চারা তাকে বাবা বলি ফাদার। এত ছোট আত্মার মধ্যেই সারা জ্ঞান আছে, বাকি এরকম না যে ঈশ্বরের মধ্যে এমন শক্তি আছে যে সে দেওয়াল ভেঙে দেবে, তাই না? বাবা বলে আমি আসি তোমাদের আবার রাজযোগ শেখাতে, বাবা বাচ্চাদের ওবিডিয়েন্ট, তাই না? লৌকিকেও বাবা বাচ্চাদের উপর বলি চড়ে না, বাবা তার বাচ্চার জন্য কী না কী করে লৌকিকেও, তো বড় কে হলো, বাবা না বাচ্চা? বাবা সব কিছু বাচ্চাদের দেয়, আবার তাও বাচ্চারাই ছোট হয়, তাই রিগার্ড রাখা উচিত, তাই না? বাবা তো তার বাচ্চাকে সব কিছু দেয়, কিন্তু বাচ্চাদেরও তো রিগার্ড রাখা উচিত, কারণ বাচ্চা তো বাবা থেকে ছোটই হয় না। এখানেও তোমরা বাচ্চারা বাবার উপর বলি চড়ো, বর্ষা দেতে হে তো বড়া বাচ্চা হুয়া না, পরন্তু বাপ কা ফির ভি রিগার্ড রাখনা হতা হ্যাঁ। দেখো বাবা এখানে আমাদের কত উঁচু নজরে দেখছে যে বাচ্চা তুমি আমার উপর বলি চড়ে যাও, আর বাবা তোমাকে সব সম্পত্তি দিয়ে দেয়, তাই তুমি বড় হলে তুমি সম্পত্তির মালিক হয়ে গেলে, তো তাও বাবা বলছে নিরহংকারীও তো আমাদের হতে হবে বাবার মতো, তো বাবা আমাদের সম্পত্তি দিচ্ছে ঠিক আছে, কিন্তু বাবাকেও তো রেসপেক্ট দিতে হবে, রিগার্ড দিতে হবে, সম্মান। বাবারকে আগে বহলে বাচ্চোকে বলি চড়না হয়, তো বাবার কাছে আগে বাচ্চাদের বলি চড়তে হবে, তবে তো বাবা 21 বার বলি চড়বে, বাবার কাছে যত নিজেকে কুরবান করব তবে তো বাবা সেই বাচ্চার উপর কুরবান হবে। ভক্তি মার্গেও ঈশ্বরের জন্য কিছু না কিছু মানুষ দেয়, তার ফল হিসেবে বাবাও তাকে দেয়, তো এখানে তো হলো বেহদের ব্যাপার, এখানে 21 জন্মের জন্য পাই। তো বাবা বলছে
তোমরা যখন না কহতে ভি হে, ভক্তরা বলে না ভগবান তুমি যখন আসবে তখন তোমার উপর বলিহার হয়ে যাব। এখন সেই সময় তো চলে এসেছে যে বাবা এসেছে, তাই বাবা ইয়ে প্রশ্ন পুছতে হে। বাবা বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, তুমকো কিতনে বাচ্চে হে, তোমার কটা সন্তান। তারপরে তার খেয়ালে আসে, আমার তো শিব বাবাও একটা সন্তান, তাই না, সেও তো আমার একটা ছেলে। এখন বলো তোমাদের কল্যাণ কোন ছেলে করবে, তোমার কল্যাণ, তাই না। মনে করো কারো দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে, তো সে বললো যে আমার তিনটে সন্তান, একটা ছেলে একটা মেয়ে একটা শিব বাবা। তাহলে শিব বাবা জিজ্ঞেস করছে, এই তিনজনের মধ্যে কে তোমার কল্যাণ করবে, কোন ছেলে। তো বাচ্চা উত্তর দেয়, শিব বাবা। তো শিব বাবা কল্যাণ কখন করবে, যখন তাকে তুমি ওয়ারিস বানাবে, অর্থাৎ উত্তরাধিকার বানাবে, তাই না। তাহলে উত্তরাধিকার কী করে হয়, তাহলে বাবার যজ্ঞে বাবার সেন্টারে কী লাগবে, তাই না, বাবার যজ্ঞে আমরা সেবা যখন করব তন মন ধন দিয়ে, তার মানে বাবাকে আমি আমার ছেলে বানালাম, তবে তো বাবা আবার 21 জন্মের জন্য আমাকে ওয়ারিস বানাবে। তো এই সময় এমন আসছে যে কই কিসকা ক্রিয়াক্রম করনে ওয়ালা হি নেহি রহেগা। বাবা বলছে এমন সময় আসছে যে কেউ কারো ক্রিয়াকর্ম করতে পারবে না, কে মানে কেউ শরীর ছাড়লে তা শ্রাদ্ধ করে না, শ্রাদ্ধ আদি, তো এত মৃত্যু হবে কে কার শ্রাদ্ধ করবে। তো বলছে, তাই বাবা বলে দেহ সহিত সব কিছু ত্যাগ করে ট্রাস্টি হয়ে শ্রীমতে চলতে থাকো, যে বাবাই শরীরটাও তোমার, ডাইরেকশন বাবা দিতে থাকবে, তোমাদের সেবা বাবা করে, তোমাকে স্বর্গের মালিক বানায়। আর বাবা বলে আমি তো নিষ্কামী, বাবার তো এর বদলে কোনো কিছু কামনা নেই যে আমি বাচ্চার এটা করব তার জন্য বাচ্চা আবার আমার কিছু করবে, বাবার কোনো কিছু দরকারই নেই সেবার। তো সবার সদ্গতিদাতা এক বাবা, নিষ্কামী না, বাবার কোনো কামনা থাকে না, সে তো এভার পাবন, সদাই সে পাবন। বাবা বলে বাচ্চে মদদগার হও, মানে বাবা যে এই যজ্ঞ রচনা করেছে এই যজ্ঞে আমাদের তন মন ধন দিয়ে মদদগার হতে হবে, সেবা করতে হবে। বাবা বলছে তুমি বাবার যজ্ঞে মদদগার হচ্ছ মানে নিজেরই মদদগার হচ্ছ, মানে আমি নিজেরই ভাগ্য তৈরি করছি, তাই না। আচ্ছা, মিঠে মিঠে সিকিলাতে বাচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পিয়ার অর গুড মর্নিং, রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে, হাম রুহানি বাচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কো ইয়াদ পিয়ার গুড মর্নিং অর নমস্তে নমস্তে নমস্তে। শুক্রিয়া বাবা, আপকো লাখ লাখ শুক্রিয়া ধারণার জন্য। মুখ্যসার এক, সদা নিজের ধুনে থাকতে হবে, অর্থাৎ নেশায় নিজের পাপকে ভস্ম করার খেয়াল রাখতে হবে, অন্য কোনো কথা বা অন্য কোনো প্রশ্নে যাওয়া উচিত না, নিজের সংস্কারকেই পরিবর্তন করার জন্য যোগের ভাটটিতে থাকতে হবে। দুই, দেহ সহিত সব কিছু ত্যাগ করে পুরো ট্রাস্টি হয়ে শ্রীমতে চলতে হবে, দেহটাও বাবার, তাই না, বাবার পুরো রিগার্ড রাখতে হবে, মদদগার হতে হবে। বরদান, মেরেপনকে অধিকার কো সমাপ্ত কর, এই যে আমি আমার এই আমিত্বকে সমাপ্ত করে ক্রোধ বা অভিমানের উপর যে বিজয়ী হয় সেই কর্মবন্ধন মুক্ত ভব। তো বাবা কি বলছে, যেখানে মেরেপনের অধিকার রাখো, মেরেপনের অধিকার আমার আমার, সেখানে এ কেন এরকম করলো, এটা আমার বা এটা তা আমার, ইয়ে মেরা হে তো ক্রোধ অভিমান ইয়া মোহ আতা হে। তাহলে যখন আমি আমার এরকম ভাবি তখন কী ভাবি, এ কেন এরকম করলো, এটা আমার এটা এর, তখন ক্রোধ অভিমান বা মোহ চলে আসে। কিন্তু এ সেবা, ইয়ে সেবাকে সাথিয়ে নাকি মেরে কা অধিকার হে। তো বাবা বলছে ভাবো, এটা সেবার সাথী নাকি মেরে কা অধিকার হে, এ আমার সেন্টারের বাচ্চা, তাই না, এরকম নয়, তো সেবা সাথী নিমিত্ত, বাবা নিমিত্ত বানিয়েছে, তাই না, সেবার জন্য, এখানে আমার কোনো অধিকার নেই। যখন আমার নেই তখন ক্রোধ মোহর কর্মবন্ধনও থাকে না। তো কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এক বাবাকেই নিজের সংসার বানাও, আর কাউকে বানিও না, নিজের এক বাপ দুসরা না কই, এক বাপ দুসরা না কই, এক বাবাই সংসার যদি হয়ে যায় তাহলে আর কোনো আকর্ষণ থাকে না, কোনো কমজোর সংস্কারেরও বন্ধন থাকে না, সব মেরা মেরা এক মেরে বাপ সে সমা যাতা হে। তাহলে তখন সব মেরা মেরা আমার আমার যত বলি সব এক আমার বাবাতেই মিশে যায়, কোনো দেহধারীকেই বলবো না আমার আমার, কী বলবো, আমার সাথী, বাবা নিমিত্ত বানিয়েছে, তাই না, সেবার জন্য। তো স্লোগান, মাস্টার সর্বশক্তিমান সেই যে সময় প্রমাণ প্রত্যেক গুণ প্রত্যেক শক্তিকে কার্যে লাগায়,
তাহলে মাসটা সর্বশক্তিমান কে, যে সঠিক সময়ে সঠিক গুণ আর সঠিক শক্তিকে কাজে লাগায়। ওম শান্তি।